আজ 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে 21 ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উল্লেখ। 1952 সালের এ দিনে অর্থাৎ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করে তোলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা অনেক ভাষা শহীদদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন। 21 ফেব্রুয়ারি একদিকে শোকাবহ হলেও অন্যদিকে এর গৌরবোজ্জ্বল অধ্যায় রয়েছে, কারণ পৃথিবীর একমাত্র জাতি বাঙালি যারা ভাষার জন্য এদিন জীবন দিতে পেরেছিল। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ মিনার স্থাপিত হয় এই দুই শহীদের উদ্দেশ্যে। নমস্কার, আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার অত্যন্ত প্রিয় কবি শামসুর রহমানের কবিতা বাংলা ভাষা উচ্চারিত হলের মাধ্যমে আমি আমার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানের উঠোনে ধরে রোজ, বারান্দায় লাগে জ্যোৎস্না চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে, খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম বলি ফোটে গোড়া খালের বাঁশি, হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি, মা মার দোলনা জুড়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া, কোন সে সুদূরে সত্তা তার আশা বলি। নানি বিষাদ সিন্ধুর স্পন্ধে দুলে দুলে রমজানি সাথে হাজেন ডালের বড়া, আর 21-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। নমস্কার, আজ 21 ফেব্রুয়ারি যানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জিতনা লগাও হমে আপনি মা সে হোতা হয় উতনা হি আপনি ভাষা সে, ইসলিয়ে শায়দ ইসে মাতৃভাষা কাহা জাতা হয়। যানি আপনি জওয়ান কা সম্মান করনে কে দিন কে রূপ মে ইসে দুনিয়া ভর কে লিয়ে মানাতে হয়। ইউনেস্কো নে পহলি বার 17 নভেম্বর 1999 কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি ঘোষণা কি থি। ভারত কি এক বড়ি মশহুর কহাওত হয়, কোষ কোষ পর পানি বদলে চার কোষ পর বাড়ে, যানি ভারত মে হর চার কোষ পর ভাষা বদল জাতি। ইসে আপ অন্দাজা লগা হি সকতে হয় কি ভারত মে কিতনি ভাষা বোলি জাতি হোগি। ভাষা এবং সাংস্কৃতিক বিবিধতা আর বহু ভাষাবাদ কে বারে মে জাগরূকতা কো বাড়াওয়া দেনে কে লিয়ে ভারত সরকার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কা আয়োজন করনে যা রহি হে। মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি কো আয়োজিত কিয়া জায়েগা। अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस दुनिया भर में मनाए जाने वाले यूनेस्को के कैलेंडर कार्यक्रमों का एक हिस्सा है। औपचारिक रूप से 2008 में संयुक्त राष्ट्र महासभा UNGA ने अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस को मान्यता दी। संयुक्त राष्ट्र महासभा ने अपने सदस्य राष्ट्रों से दुनिया भर के लोगों द्वारा इस्तेमाल की जाने वाली सभी भाषाओं के संरक्षण को बढ़ावा देने का आह्वान किया है। বাংলার জমিনে আমি বাংলার জমিনে আমি আমার আমি সুখিরুদি এই বাংলার খুঁজে পাই। বাংলার জমিনে আমি বাংলার জমিনে আমি আমার আমি সুখিরুদি এই বাংলার খুঁজে পাই। আমি বাংলার দেখি স্বপ্ন আমি বাংলার দেখি বাংলা।
कल्याणी कुमार है। मैं कक्षा 8 बी माउंट लिटेरा हिल स्कूल महेश कला की छात्रा हूँ। आज मैं हमारे मातृभाषा हिंदी पर एक कविता वाचन करने वाली हूँ। जन जन की भाषा है हिंदी, भारत की आशा है हिंदी, जिसने पूरे देश को जोड़ रखा है वह मजबूत धागा है हिंदी। हिंदुस्तान की गौरव गाथा है हिंदी, एकता की अनुपम परंपरा है हिंदी, जिसके बिना हिंद थम जाए ऐसी जीवन रेखा है हिंदी। जिसने काल को जीत लिया है ऐसी काल जयी भाषा है हिंदी। सरल शब्दों में कहा जाए तो जीवन की परिभाषा है हिंदी। धन्यवाद। नमस्कार, कवि अतुल प्रसाद सेने लेखा बांग्ला भाषा। मोदेर गौरव मोदेर आशा, आमोरी बांग्ला भाषा। तुमार कुले तुमार बोले कतई शांति भालोबाशा। कि जादू बांग्ला गाने गान गे दार माझी टाने, गे गान नाचे बाउल गान के धान काटे चाशा। विद्यापति चुंडी गोबिन हे मधु बंकिम नबीन, ओई फुलेरी मधुर रसे बाधलो सुखे मधुर बासा। बाजिए रवि तोमार बीने आनलो माला जग चीने, तुमार चरण तीर्थे आजी जगत करे जावा आशा। ओई भाषाते नीताई गोरा आनलो देशे भक्ति धारा, आछे कोई एमन भाषा एमन दुख श्रांति नाशा। ওই ভাষাতে প্রথম বলে ডাকুন মায় মা মা বলে, ওই ভাষাতে বলবো হরি সাঙ্গপে হলে কাদা হাসা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। নমস্কার।